ঘাটাইলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালিত। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। টাঙ্গাইল প্রতিনিধি মোহাম্মদ আলামিন হোসেন বিপ্লব। টাঙ্গাইলের ঘাটাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের 51তম জন্মদিন পালিত হয়েছে। গত মঙ্গলবার 27 জুলাই বিকেল 5:30টায় ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রলীগ নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও আসন্ন ঘাটাইল পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী সমাজসেবক মোহাম্মদ রফিকুল ইসলামের উদ্যোগে কলেজ মোড় চত্বরে কেক কেটে এই জন্মদিন পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সদস্য লিলিন খান, পৌর যুবলীগের আহ্বায়ক রুকনুজ্জামান ঠান্ডু, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ বিপ্লব সরকার, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক নেতা জিতেন্দ্র চন্দ্র আচার্য, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য দুলাল উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আজিজুল ইসলাম বুলবুল, সদস্য এস এম বাবলু, উপজেলা কৃষক লীগের সদস্য মোহাম্মদ রুহুল আমিন খান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহরিয়ার মানিক, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার তালুকদার, ঘাটাইল সরকারি জিবিজি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ কবির হোসেন জাহিদ, সহসভাপতি সালেহ আহমেদ সোহাগ সহ পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাঁতী লীগ, কৃষক লীগের নেতাকর্মী ও তার সমর্থকরা উপস্থিত ছিলেন। জন্মদিনের অনুষ্ঠানে বক্তারা সজীব ওয়াজেদ জয়কে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা উল্লেখ করে বলেন, শুভ জন্মদিন সজীব ওয়াজেদ জয়, তুমি ডিজিটাল বাংলার রূপকার এবং আগামীর সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি। 2007 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক গ্লোবাল লিডার অব দ্য ওয়ার্ল্ড হিসেবে নির্বাচিত হন সজীব ওয়াজেদ জয়। 2008 সালের 29 ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ করার স্লোগানটি যুক্ত হওয়ায় নেপথ্যে ছিলেন জয়।